আসসালামু আলাইকুম। সদ্য বাংলাদেশে রিলিজ হলো রিয়েলমির নতুন স্মার্টফোন রিয়েলমি 9i। রিয়েলমি 9i তে কী কী রয়েছে এর ফুল স্পেসিফিকেশন নিয়ে আজকের এই ভিডিও, চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে এই ফোনটির প্রাইস প্রসঙ্গে কথা বলবো। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে 464 GB ভেরিয়েন্ট, আর এই 464 GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 17,490 টাকা, আর 628 GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 19,490 টাকা। সবার প্রথমে এই ফোনটিতে পাচ্ছেন 6.6 ইঞ্চেসের একটি ফুল HD+ ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 1080x2412 পিক্সেল, আর সাথে থাকছে 400 PPI ডেন্সিটি। এই ফোনটির স্পেশাল দিক হচ্ছে এই ফোনটিতে পাচ্ছেন 19Hz রিফ্রেশ রেট, আর এই 6.6 ইঞ্চি এই বিশাল ডিসপ্লে যুক্ত ফোনটির ওজন হচ্ছে 190 গ্রাম। এবার আসি এই ফোনটির রেয়ার পার্টে, অর্থাৎ এই ফোনটির ক্যামেরা পার্টে কথা বলবো। এই ফোনটির রেয়ারে পাচ্ছেন 3-পোল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর হচ্ছে 15 মেগাপিক্সেলের, তারপর রয়েছে দুটি 2 মেগাপিক্সেলের সেন্সর। আর রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন ফুল HD তে, তা 1080p দিয়ে। ফোনটে পাচ্ছেন একটি 16 মেগাপিক্সেলের সেন্সর, আর এই সেন্সর দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন ফুল HD তে, তা 1080p দিয়ে। এবারে আসি এই ফোনটির ব্যাটারি। এই ফোনটিতে পাচ্ছেন 5000mAh এর বিশাল ব্যাটারি, এবং সাথে রয়েছে একটি 33W ফাস্ট চার্জার। রিয়েলমি দাবি করছে যে 100% চার্জ হতে এই ফোনটির সময় নিবে 70 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগবে ফুল চার্জে। এবারে আসি এই ফোনটির পারফরমেন্স সেক্টরে। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 11, এবং সাথে থাকছে রিয়েলমি UI 2.0। চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G 6 nm, 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, এবং 6GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজের দুটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। আর এটিতে GPU হিসেবে ইউজ করা হয়েছে অ্যাড্রেনো 6110। 17,000 টাকা বা 19,000 টাকা বাজেটে এই ফোনটি আপনার কেনা ঠিক হবে কিনা সেটা আপনি ডিসাইড করতে পারেন, তবে আমার কাছে মনে হয় আপনারা চাইলে 464GB ভেরিয়েন্টটি কিনতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।